অধ্বনির উচ্চারণ কখনো অ এর মতো হয়, কখনো ও এর মতো হয়, এটা নিয়ে আমরা সবসময় অনেক কনফিউশনে পড়ি। আবার এইচএসসি পরীক্ষায়ও কিন্তু এই প্রশ্নটা বাংলা দ্বিতীয় পত্রে অনেকবারই এসেছে। তো আজকে আমরা সহজেই 5টি নিয়ম শিখে নিব যেন আমরা এইচএসসি পরীক্ষায় উত্তর করতে পারি এবং স্বাভাবিকভাবে আমরা জেনে নিতে পারি যে কখন অ এর উচ্চারণ অ এর মতো হবে আর কখন ও এর মতো হবে। শব্দের দ্বিতীয় স্বর যদি স্বরেও স্বরেয়া কিংবা ও হয় তাহলে সেখানে অ এর উচ্চারণ স্বাভাবিক হয়ে থাকে, যেমন কলম, অক্ষর ইত্যাদি। স কিংবা সম উপসর্গযুক্ত আদি অধ্বনি কিন্তু সবসময় স্বাভাবিক উচ্চারণে হয়, যেমন সজীব, সবল ইত্যাদি। না অর্থে যদি কখনো অ বা অন থাকে তাহলে সেখানেও স্বাভাবিক উচ্চারণ হয়, যেমন অমূল্য, মূল্যের না ভাব প্রকাশ করছে, অস্থির অর্থাৎ সে স্থির নয়, সেখানে কিন্তু আমাদের কি অ এর উচ্চারণ স্বাভাবিক হয়েছে। 4 নম্বর নিয়মটি আমরা মনে রাখতে পারি যে কিছু কিছু শব্দের ক্ষেত্রে অ এর উচ্চারণ নিজে থেকেই স্বাভাবিক হয়, যেমন জল, সরল ইত্যাদি। 5ম এবং শেষ নিয়মটি আমরা খুব সহজে মনে রাখতে পারি, যদি অস্বরধ্বনি যুক্ত কোনো শব্দ একাক্ষর হয়ে থাকে সেখানেও অধ্বনির উচ্চারণটা স্বাভাবিক হয়, যেমন টব, এই শব্দটির ক্ষেত্রে কি একাক্ষর এবং এখানেও কিন্তু অধ্বনির স্বাভাবিক উচ্চারণ হয়েছে, অর্থাৎ অ এর মতোই উচ্চারিত হয়েছে। তো এই 5টা নিয়ম আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের এইচএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন আসলে আমরা খুব সহজে উত্তর করতে পারবো। আবার একই সাথে কখন অ এর উচ্চারণ অ এর মতোই হবে আর কখন ও এর মতো হবে সেটাও কিন্তু আমরা সহজেই শিখে ফেলতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।